প্রথমতে মই কিছু কথা কই লম পড়া শুনার বিষয়ে বা তার সংগতি থাকা তারপর তোমালে মোক সেই কথাখিনির উপর ভিত্তি করে বা তোমালোকের মনত ভাবি থাকা যা কথা প্রশ্ন হয়তো তোমালে পো নাই ভাবি আসা হাই সেকেন্ডারি পড়ি আসো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলো বা হাই সেকেন্ডারি পড়িম তারপর কি করব কিছু কথা হয়তো আমি পাঠ্যক্রম নাপাও বা বাতরি কাকত আলোচনী এইবিল আমি নাপাও মনত থাকা সৌধনী বিল হয়তো ঘর আলোচনা করলে হলেও উত্তরটা নাপাবও পড়া আর সে মানে কি হয়েছে এই আমি কাকো দোষ দিও লাভ নাই আমি চেষ্টা করব এটা ধর তোমালোকের মহাবিদ্যালয়ত এটা অনুষ্ঠান আয়োজন করেছে তোমালক বহু সৌভাগ্যবান বলে মানে কিন্তু আর তোমালোক মানে যি প্রশ্ন থাকে তুমি সুদিবা যেহেতু প্রথমতে কোনো জানি নাহে প্রথমতে কারোরপা শিকিব লাগবে গতি লাস্ট ভাবখন আঁতরাব লাগবে যেটা লাস্ট ভাবটা আঁতরাই যাব কোনো শুদ্ধ কথা নাই ভুল হলে কিবা ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস বলে একটা কথা আছে হয় না গতি তুমি যদি ভুল নহয় যদি তুমি শুদ্ধ তুমি সব জানাই কোনো মানুষ কেউ সকল জানি নাহে আর জানাটা সম্ভবও নয় কিন্তু এনে অসংখ্য কথা আছে জানিবলগিয়া গতি আমি জানি শেষ করে সম্ভব নহয় কিন্তু আমার ডে টু ডে লাইফত যেখানে জানি লাগে সেখানে আমি জানিবই লাগবে পাঠ্যক্রম অকল পাঠ্যক্রমত একটা ভাল মার্কস পাই উত্তীর্ণ হলে নহব সেইটো জাস্ট এটা পরীক্ষার কোনোবা এটা হায়ার স্টাডিজের কারণে বা কোনোবা এটা কম্পিটিভ এক্সাম দিবর কারণে এটা কোয়ালিফাইং মার্কসে সেই মার্কসটোয়ে ভবিষ্যতে আর একটু কামত নাহে কথা কথা কবলে কিন্তু তার লগতে আমার যেখানে পড়ার পাঠ্যক্রমের বাহিরে যেবিল জ্ঞান যদি মানুষ হবর কারণে প্রকৃত জ্ঞান সেইটোহে আসল জ্ঞান মানে সেইখিনিহে ভবিষ্যৎ আগুয়াই যাওয়া মার্কশিট এখন পালা ভাল মার্ক তুমি সাপোজ এখন কলেজতে কইলা তুমি যখন পড়াবই জানা টিচারখিনির লগত কেন থাকি লাগে ছাত্র ছাত্রীর লগত কেনকে মোকামিলা করেছে সেইখিনি যদি নজানা তো তোমার কামত আসবে জানো পড়াব গতি সেই সব শিকিব লাগিব অকল মার্কসটোয়ে কথা নহয় কেন আৰু পাঁচোটা আঙুলি সমান নহয় কিন্তু প্রত্যেকটা আঙুলিয়ে গুরুত্ব আছে অকল এজন ডিসি হলে নহব এজন ভাল এল পি স্কুলের টিচারও লাগবে আমার ভাল এজন আমার নার্সও লাগিব অকল ডক্টর হলে নহব নার্স যদি নহয় ওয়ার্ড বয় যদি নাথাকে ডক্টরে কাম করব পারিব জানো চকিদার এজন যদি নাথাকে টাইমত যদি হসপিটাল খুলি নিদিয়ে হব জানো সিকিউরিটি যদি ঠিকই নাথাকে টাইমত যদি নাহে গতি আমি সকল মানে খালি কামর মর্যাদা আমি দিব লাগিব আমি কি হয়েছে মানে সকলে আমি একদম ডাঙরকে ভাবো মানে একদম উপর আমি তলখা নাভাবি তারমানে চেষ্টা করব লাগবে আর ভাবাটো হবো যে কোনো কথা নাই মানে আগতে আসলে যে যদি লক্ষ্য ঠিক হয় সেইটাই উপনীত হবো কিন্তু আজিকালি এনেকা কথা নহয় ডে টু ডে আমার গোটাই চেঞ্জ হয়ে গিয়ে আছে গতি আমি মিনিমাম তিনটামান অপশন রাখব লাগিব এক নম্বরটো এক নম্বর দুই নম্বর দুই নম্বর তিন নম্বর এনেকা নহয় যে এক নম্বরটো নাপালো মানে পৃথিবীর পর গুছি যাম এনেকা বহুতে হয় মানে এই এক নম্বর নাপালো মই ফার্স্ট ডিভিশন নাপালো মই স্টার নকরিলো মই 80% নাপালো সেইটোৱে একো কাম নাই সেইটো গাত লিখা নাথাকে 80% 90% 70% যোৱাবাৰ মেট্ৰিক হাইস্কুল ষ্টেণ্ড কৰা ফাৰ্ষ্টজনৰ নাম কাৰো মনত আছে নেকি গতিকে তোমালোকে হাই ছেকেণ্ডেৰী পাছ কৰি মেট্ৰিক পাছ কৰি যি ভাল ৰিজাল্ট কৰিছিলা তোমালোকে গামোচা পিন্ধাইছিলে হ'বলে গতিকে হাই ছেকেণ্ডেৰী পাছ কৰাৰ পিছতো গামোচা পিন্ধাব পিন্ধাব যাওঁতে অলপ সাৱধানে চাবা মানে গামোচা পিন্ধি থাকোঁতে গৈ পেলাই পৰীক্ষা যদি বেয়া কৰে তেতিয়া গামোচা পিন্ধিটো কামত নাহিব পৰীক্ষা জীৱনত বহুত পৰীক্ষা আছে গতিকে চাবা তোমালোকে সেইটো পৰীক্ষাই গামোচাখনে তোমালোকক কিমান উপকার করেছে না অপকার করেছে গতি সেইবিল কথা মন দিয়া তোমালে এজ এ স্টুডেন্ট তোমালোক প্রধান দায়িত্ব হব পড়া শুনা করা তার মনে রাখব যে ফিজিক্যালি মেন্টালি ফিট হব লাগিব স্বাস্থ্য ঠিকে থাকিব লাগিব মানসিকভাবে সুস্থ হব হব লাগিব আর এনেকা নহয় যে পড়া মানে যে অকল পড়া শুনা করে বা ঘর যে সহায় নকর এই কথা নহয় প্রয়োজন সাপেক্ষে ঘরতো সহায় করব লাগিব 24 ঘন্টা কোনো পড়া শুনা করে নাথাকে আর 24 ঘন্টা পড়া শুনা করাটা দরকারও নাই আর একটা কথা বেশি ভাল নম্বর পালো দিগদার হবো একদম একদম যদি তুমি বহুত ভাল নম্বর পোয়া মানে কি কম একদম সবতে হায়েস্ট টপ মানে তেতিয়া তোমাক পিছত চাকরি পাবো কারণ দিগদার হবো এনেকুৱা দিগদার হবো এই লড়া বছর বহুত ভাল হয়ে কত থাকবে এই চাকরি কিন্তু গতিকে তোমাক সিলেক্ট নকরবো পারে মানে সেখানে একদম বেশি চোকা হয়েও মানে নপহে বলে কোৱা নাই মই সেইটো কথা কৈছো একদম মানে বেশি চোকা হয়েছে দেখি যে যিজন ল'ৰা চাব তুমি ইয়াতে থাকিবা জায়গাটো যে বেশি চোকা হয়েছে ল'ৰাজন মানে শিকিব যে এইখন চাকরি টাকে পোৱা মানে কি বেশি চোকা মানে তাক মানে লবলে ভাবে যদি লম হয় আকৌ আমাৰ আমাৰে ভুল ধৰিব আমাকে হেৰি কৰিব আকৌ গুচি যাব আমার কামটো নহব দুমাহ থাকবে তিন মানে আকৌ বেলেগলে গুছি যাব তো সেনেকুৱা কিছুমান বিপদ আছে তাৰমানে বুঝি পাইছানে আৰু প্ৰত্যেকৰ কাৰণে কিবা নহয় কিবা সংস্থাপনত ৰাস্তা আছে এতিয়া আৰু এটা মনে ৰাখিব কোনো চৰকাৰে কেতিয়াও 100% নিবনুৱা সমস্যা চৰকাৰী চাকৰি যাতে কথা কৰিব নোৱাৰে আমাৰ মানে কি চাকৰি মানে অকল চৰকাৰী চাকৰিটোৰ কথা আমি ভাবোঁ মানে কিন্তু আজিকালি চৰকাৰী চাকৰিটো বহুত নিয়ম কানুন হ'ব ধৰিছে টাইমত যাব লাগিব তোমাৰ মোবাইল থাকিব ক'ত গৈছা ক'ত ৰৈছে মোবাইলৰ পৰা গম পাই থাকিব
এনেকুৱা মোবাইল দি দিব তোমাৰ লগত থাকিব লাগিব তুমি টাইমত গৈছা নাই সেই জেগাত অফিচত ডিউটি কৰি আছা নাই বেলেগত গৈ ঘূৰি আছা গতিকে আজিকালি প্ৰাইভেট গভৰ্ণমেণ্ট বুলি কথা নাই নিজৰ কাম যদি ভালদৰে কৰা চবতে বাচি থাকিবা আৰু কাম যদি ভাল হয় এনুৱেলি তোমাৰ প্ৰগ্ৰেছ চাব তুমি কাম ঠিকে কৰিছা নাই যদি কাম ঠিকে নাই কৰা তোমাক চাকৰি পৰাই দিব গভৰ্ণমেণ্টে হওক প্ৰাইভেটে হওক আৰু আটাইতকৈ ভাল হওক স্বনিৰ্ভৰশীল তুমি চেল্ফ ডিপেণ্ডেণ্ট তুমি যদি স্বনিৰ্ভৰশীল যদি হ'ব পাৰা তেতিয়াহ'লে কোনোবা তুমি নিজেই নিজৰ বছ তাত কোনো সানডে মনডে কথা নাই ৰাতিপুৱা পাঁচটা বজাত উঠি পেলাই ডিউটি যাবলৈ এনেকুৱা কথা নাই তুমি নিজৰ ইচ্ছামতে কাম কৰিলা আৰু কোনো মানুহে মানে কি কোনো চৰকাৰী চাকৰি কৰিবা হেৰি কৰি পেলাই যিটো কয় যে আমি ধনী মানুহ বুলি মানে এজন ডি চিও মানে সৎ পথত থাকি পেলাই কিন্তু একদম যিটো ধনী বুলি কওঁ এইটো হ'ব নোৱাৰে যদি সৎ পথত থাকে যদি কিন্তু তুমি যদি স্বনিৰ্ভৰশীল হোৱা তুমি যিমানে কাম কৰিবা সিমানে তুমি ধন ঘটিব পাৰিবা সিমানে তুমি ওপৰলৈ যাব পাৰিবা